সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। শুক্রবার 8ই অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটি মুম্বাইয়ের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচটির উপর নির্ভর করবে মুম্বাই প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারবে কি না। এটি একটি ডাবল হেডার ম্যাচের প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থেকে ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গো স্পোর্ট টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে প্রিয় বন্ধুরা, আমি নিশ্চিত ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগের বাকি ম্যাচের জন্য আপনারা সবাই অবশ্যই ভীষণ এক্সাইটেড। আপনারা জানেন আমি ক্রিকেটকে কতটা ভালোবাসি এবং প্রতিটি খেলার বিস্তারিত বিশ্লেষণ করে চলেছি, এবং এটি করার সময় আমি সম্প্রতি মাই ইলেভেন সার্কেল অ্যাপ ব্যবহার করা শুরু করেছি। মাই ইলেভেন সার্কেলে দাদা সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, অজিঙ্ক্য রাহানে এবং রশিদ খানের মতো কিংবদন্তিদের একটি আশ্চর্যজনক তালিকা রয়েছে। এটির সত্যি অনন্য বৈশিষ্ট্য হলো যে আমরা আক্ষরিকভাবে এই অ্যাপে ভিভিএস লক্ষ্মণ এবং রশিদ খানের মতো চ্যাম্পিয়নদের সাথে খেলতে পারি এবং তাদের সাথে মাথা ঘামানোর সুযোগ পেতে পারি। মাই ইলেভেন সার্কেলে খেলা সত্যি খুব সহজ একটা কাজ। কোনো একটি ম্যাচে আপনি দুটি টিমের মধ্যে থেকে খুঁজে 11 জন খেলোয়াড় বাছুন এবং আপনার নিজের দল তৈরি করুন। আমাদের ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগ আসছে এবং যে কোনো ফ্যান্টাসি গেম অ্যাপের চেয়ে এইবার মাই ইলেভেন সার্কেল অ্যাপে এখনও পর্যন্ত সবচেয়ে বড় প্রথম পুরস্কার রয়েছে 5 কোটি টাকার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 5 কোটি টাকা। এবং এটি সব পুরস্কারকে একত্রিত করে নয়, শুধুমাত্র একজন দক্ষ খেলোয়াড় 5 কোটি টাকার প্রথম পুরস্কার জিততে পারেন। আরও আছে, যদি আপনি রশিদের দল বা লক্ষণের দলকে পরাজিত করেন তাহলে আপনি 5 গুণ নগদ টাকা জিততে পারেন। সত্যি এটা কতটা অসাধারণ! এই টাকা সম্পূর্ণ নিরাপদে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই মানুষগুলো ইতিমধ্যেই 1 কোটি টাকা করে জিতেছেন, আর এখানে আপনি প্রথম ডিপোজিটের মাধ্যমে 1500 পর্যন্ত বোনাসও পাবেন। সো বন্ধুরা, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করুন এবং আমার সাবস্ক্রাইবাররা পেয়ে যান স্পেশাল 20% ক্যাশব্যাক অফার। ম্যাচ প্রিভিউ, প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স প্রিভিউ। মুম্বাই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত 13টি ম্যাচ থেকে 6টি জয় ও 7টি পরাজয়ের মাধ্যমে মোট 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে। মুম্বাইয়ের সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের ক্রমাগত ব্যাটিং বিপর্যয়। মুম্বাইয়ের ওপেনিং জুটি তবুও কিছু ভালো শুরু করলেও তাদের মিডল অর্ডার পুরোপুরিভাবে দলটিকে ডুবিয়ে দিয়েছে। সূর্যকুমার যাদব আইপিএলের দ্বিতীয় পর্বে একেবারেই ফর্মে নেই। কিরণ পোলার্ড এখনও পর্যন্ত বিশেষ কিছুই করতে পারেননি। হার্দিক পান্ডিয়াকে এখনও বল হাতে দেখা যায়নি। হার্দিক ব্যাট হাতেও এখনও বিশেষ কিছু করতে পারেননি। কিন্তু মুম্বাইকে যতটুকু আশা জুগিয়ে গেছে তা হলো তাদের বোলিং আক্রমণ। বুমরা, কুলটারনাইল এবং বোল্টের ত্রয়ী জুটি এখনও পর্যন্ত মুম্বাইকে ভরসা জুগিয়ে যাচ্ছে। আজকের ম্যাচে মুম্বাইয়ের শীর্ষ ব্যাটসম্যান হতে পারেন রোহিত শর্মা এবং শীর্ষ বোলার হতে পারেন জসপ্রীত বুমরা। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ প্রিভিউ। 6 ম্যাচে 5টি পরাজয়ের পর সানরাইজার্স তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে প্রত্যাখ্যান করেছিল। আশা করেছিল যে একজন নতুন নেতা তাদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে। এটি তাদের কিছুটা স্বস্তি এনেছিল, কিন্তু কেন উইলিয়ামসন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি বড় পরাজয়কে আটকাতে পারেনি এবং তারপর পরপর পরাজয় ঘটে গেছে। সানরাইজার্সের ব্যাটিং ভেঙে পড়েছে, তাদের সর্বোচ্চ স্কোর 187 রয়ে গেছে এবং যে 6টি ম্যাচে তারা রান তাড়া করেছিল তার মধ্যে কেবলমাত্র 1টিবার সফল হয়েছিল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 121 লক্ষ্যমাত্রা পার করতে পেরেছিল তারা। তাদের বোলিং বিভাগে সানরাইজার্স টি নটরাজনকে চোটের কারণে আগেই হারিয়েছে। অন্যদিকে ভুবনেশ্বর কুমার ভালো পারফর্ম করার জন্য লড়াই করছেন। খালিল আহমেদ, সিদ্ধার্থ কাউল এবং বিজয় শঙ্কর নিয়ন্ত্রণ দিতে ব্যর্থ হয়েছেন আগেই। অন্যদিকে জেসন হোল্ডার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তার এখনও পর্যন্ত 21 জন খেলোয়াড়কে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যবহার করেছেন।
এবং অবশেষে জেসন রায়ের মতো একটি বিস্ফোরক ওপেনারকে পেয়েছে। গত ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পরাজিত করেছিল, এটি তাদের 13টি ম্যাচের মধ্যে তৃতীয় জয়। কিন্তু বর্তমান তাদের যা অবস্থা তাতে কোনোভাবেই তারা প্লে অফে পৌঁছাতে পারবে না, এবং এটি 2016 সালের পর প্রথমবারের মতো হবে যে তারা প্লে অফ করতে ব্যর্থ হয়েছে। যাই হোক, আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের শীর্ষ ব্যাটসম্যান হতে পারেন জেসন রয় এবং শীর্ষ বোলার হতে পারেন রশিদ খান। পিচ রিপোর্ট অ্যান্ড কন্ডিশনস। শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবির একটি সমতল পৃষ্ঠ এবং আউটফিল্ড দ্রুত, যা ব্যাটসম্যানদের সামনের পায়ের স্ট্রোক খেলতে দিয়েছে। ফাস্ট বোলারদের জন্য এটা কঠিন উইকেট, যারা টাইট লাইন বোলিং করতে সংগ্রাম করেছে। স্পিনাররা এই পৃষ্ঠে ভালো করেছে, কারণ বলটি খুবই টার্ন নিতে থাকে। যে দল প্রথমে ব্যাট করবে তাদের এই ম্যাচে জেতার জন্য বোর্ডে 170 থেকে 175 রানের প্রয়োজন হবে। এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর, গত 5 ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর 160 রান। ওয়েদার ফোরকাস্ট, 53% আর্দ্রতা এবং 21 কিলোমিটার/আওয়ার বাতাসের গতিবেগ সহ ম্যাচের দিন তাপমাত্রা 29 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। খেলা চলাকালীন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হেড টু হেড রেকর্ডস, এখনও পর্যন্ত দুটি দল শেষ যে 16টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল তার মধ্যে দুটি দলই 8টি করে ম্যাচ জিতেছিল। টস প্রেডিকশন, দুটি দলই টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে চাইবে। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স প্রেডিক্টেড ইলেভেন। রোহিত শর্মা ক্যাপ্টেন, ঈশান কিশান উইকেট কিপার, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড, জেমস নিশাম, ন্যাথান কোল্টানাইল, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়িং ইলেভেন। জেসন রয়, ঋদ্ধিমান সাহা উইকেট কিপার, কেন উইলিয়ামসন ক্যাপ্টেন, প্রিয়াম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল এবং উমরান মালিক। এবার ড্রিম ইলেভেন টিম প্রেডিকশন। জেসন রয়, রোহিত শর্মা ক্যাপ্টেন, সূর্যকুমার যাদব ভাইস ক্যাপ্টেন, কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, কিরণ পোলার্ড, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, নাথান কাল্টানাইল, রশিদ খান। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট। যদি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 165+ রান করার সম্ভাবনা আছে, আর যদি সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 155+ রান করতে পারে। ব্রডকাস্টিং টিভি চ্যানেলস, আইপিএল 2021-এর ম্যাচ নম্বর 55 আপনারা দেখতে পারবেন স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস 3, স্টার স্পোর্টস ফার্স্ট এবং স্টার গোল্ড 2 চ্যানেলে। এছাড়াও ক্রিকেট অনুরাগীরা ডিজনি প্লাস হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। দিস গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড অ্যাট ইয়োর ওন রিস্ক। এবার হু উইল উইন দ্য ম্যাচ টুডে। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন, এবং মাই ইলেভেন সার্কেল অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না। কিন্তু সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।